যে বেশি হচ্ছে গিয়ে আমাদের চোখে যে সমস্যাটা হয় তা হচ্ছে ছানি। চোখের মধ্যে মানে আমরা যদি অপারেশনের যেই রোগীরা আছে চোখের তার মধ্যে যদি আমরা হিসাব করি, সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আমাদের চোখে যে সমস্যাটা হয় তা হচ্ছে ছানি। এটা হচ্ছে গিয়ে একটা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসের একটা কম্পোনেন্ট, মানে হচ্ছে যেই অন্ধত্বগুলো চাইলেই প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায় সেরকম একটি সমস্যা ছানি। তো আমাদের দেশে মেডিকেল সায়েন্সে যেই কয়টা সাবজেক্ট, যেই কয়টা রোগের চিকিৎসা সবচেয়ে বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেছে তার মধ্যে চোখের ছানিটা কিন্তু একটা। তো চোখের ছানি আমাদের হচ্ছে গিয়ে অনেক কারণেই তো হতে পারে, একদম মায়ের পেট থেকে শুরু করে একদম বয়সকালে পর্যন্ত যে কোনো সময়ই হচ্ছে চোখে ছানি পড়তে পারে, আঘাতের কারণে ছানি পড়তে পারে, বিভিন্ন রোগের জন্য ছানি হতে পারে, কোনো রোগ নেই, কোনো আঘাত নেই, কোনো কিছু নেই, শুধু বয়সের কারণে হচ্ছে চোখে ছানি পড়তে পারে। তো আগেই বলেছি যে আমাদের দেশে যেই কয়টি রোগের সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং খুব সহজে হচ্ছে গিয়ে এই চিকিৎসাগুলো আপনারা পাবেন, তার মধ্যে ছানি একটা। এর মধ্যে খুব কম খরচের মধ্যে যদি কেউ ছানি অপারেশন করার কথা চিন্তা করে তাহলে হচ্ছে গিয়ে আমরা SICS-এর কথা চিন্তা করতে পারি। আর আমাদের দেশে একদম সর্বোচ্চ, পৃথিবীর মধ্যে যেই সর্বোচ্চ ছানি যে চিকিৎসা আছে সেটাও আমাদের দেশে একদমই অ্যাভেলেবেল, সেটাকে আমরা হচ্ছে গিয়ে ফ্যাকো ইমলসিফিকেশন বলি আর কি। আর এটার সাথে সাথে আমাদের কয়েকটা প্রশ্ন চলে আসে, অনেকেই হচ্ছে গিয়ে এরকম আমাদেরকে প্রশ্ন করে যে শুধু ছানি কাটলে হবে না, আবার কি লেন্স পরাতে হবে? হ্যাঁ, আমরা ছানি কেটে আল্লাহ যে আমাদেরকে যেই হচ্ছে গিয়ে লেন্সটা দিয়েছে সেটার মধ্যে যদি কোনো অস্বচ্ছতা আসে সেটাকেই ছানি বলা হয়। তো সেটাকে আমরা অপসারণ করে সেখানে হচ্ছে গিয়ে মানুষের তৈরি একটি লেন্স হচ্ছে গিয়ে আমরা পরিয়ে দিই, সেই লেন্স দিয়ে হচ্ছে মানুষজন দেখতে পায়। তো অনেকেই এরকম প্রশ্ন করে থাকে যে স্যার শুধু ছানি কাটলে হবে কি না, যে লেন্স কি পরানো লাগবেই? উত্তর হচ্ছে হ্যাঁ, ছানি অপারেশনের পরপর অবশ্যই লেন্স পরাতে হবে। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে মোটামুটি ব্যথামুক্ত, এখন যে একদম লেটেস্ট যে টেকনোলজি আছে চোখের মধ্যে কোনো ইঞ্জেকশনও দেওয়া লাগে না, কোনো সুইয়ের আঘাতও হচ্ছে গিয়ে চোখে দেওয়া লাগে না, শুধুমাত্র আই ড্রপের মাধ্যমে এই অপারেশন করা সম্ভব। একদম বলতে গেলে কাটাছেঁড়া ছাড়া, সেলাই রক্তপাতবিহীন, ব্যান্ডেজবিহীন, অপারেশনের কিছুক্ষণ পর থেকেই ওষুধের ইফেক্ট চলে গেলেই হচ্ছে গিয়ে চোখে সুন্দর দেখতে পাবে, খুব মানে রোগের কমপ্লায়েন্স খুব ভালো থাকবে। তো সবাই এই ছানি নিয়ে আর ভয় পর দিন মনে হয় বাংলাদেশে আর নেই।